আলিপুরের ধর্মজ্যোতি বৌদ্ধ বিহারে হলো 15তম দানোত্তম চিবার উৎসব এবং তিন মাস বর্ষাব্রত শেষে বৌদ্ধরা এই উৎসব পালন করেন প্রবারণা পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমার মধ্যে একদিন। এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশ্বশান্তির বাণী প্রচার করেছিলেন বুদ্ধদেব। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই বৌদ্ধ ভিক্ষুরাও এদিন বিশ্বশান্তির বাণী প্রচার করেন। অনুষ্ঠানে যোগদান ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, এছাড়া ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো এবং ভদন্ত আশিঙ্কিন রক্ষিত মহাথেরো অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো।